গুড ইভিনিং ওয়েস্ট বেঙ্গল অল মেটালার্জি অ্যান্ড মেকানিক্যাল স্টুডেন্টদেরকে আমার মেটালোফোবিয়া চ্যানেলে স্বাগতম। 22শে ফেব্রুয়ারি থেকে আমাদের এই চ্যানেলের পথ শুরু। আমি মূলত তোমাদের মেটালার্জির ওপর ভবিষ্যতে আরও ভিডিও আনতে চলেছি। তো আমি শুরু করেছিলাম মেটাল ওয়ার্কিং প্রসেস দিয়েই আমার প্রথম চ্যানেলে ফার্স্ট ভিডিও শুরু হয়েছিল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ওয়ার্কিং টেম্পারেচার। মূলত এটি মেটাল ওয়ার্কিং প্রসেসের মধ্যেই অন্তর্গত। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পলিটেকনিকের মেটালার্জি বিভাগের কোনো ছাত্রের এই ভিডিওর থেকে কোনো তুমি হেল্প পেয়ে থাকো তাহলে আমি খুশি হব, আমার কষ্ট সার্থক হবে। ওকে, তাহলে স্টার্ট। ওকে বন্ধুরা, মেটাল ওয়ার্কিংয়ে তাহলে সেকেন্ড যে চ্যাপ্টারটি আমরা শুরু করছি সেটা ওয়ার্কিং টেম্পারেচারের ওপর। তো আমরা নর্মালি মেটাল ওয়ার্কিং আমরা আগের দিন পড়েছিলাম মেটাল ওয়ার্কিংয়ের যে প্রসেসগুলো রয়েছে, রোলিং, ফোর্জিং, এক্সট্রুশান এবং ওয়ার ড্রয়িং, এসবগুলো আমরা দেখেছিলাম। তো যদি যদি কেউ এগুলো না জেনে থাকো তাহলে অ্যাটলিস্ট আমার আগের ভিডিওটা ফলো করো, তারপর আমার নেক্সট ভিডিও মানে এই ভিডিওটা তোমরা দেখলে সমস্ত কিছু বুঝতে পারবে। তো আমরা সেখানে দেখেছিলাম প্লাস্টিক ডিফরমেশন, যে কোনো আমরা মেটাল ওয়ার্কিং প্রসেস করতে গেলে আমাদের প্লাস্টিক ডিফরমেশনটা খুবই জরুরি, কারণ প্লাস্টিক ডিফরমেশন ছাড়া আমরা কোনো মেটালকে তার একটা আকার দিতে পারি না। কারণ প্লাস্টিক ডিফরমেশন আমরা কখন আমরা প্লাস্টিক ডিফরমেশন পাবো, কারণ প্লাস্টিক ডিফরমেশন আমরা তখনই পাবো যদি আমরা মেটালটাকে তাকে আমরা ইল্ড পয়েন্টের থেকে বা ইল্ড স্ট্রেসের থেকে বেশি পরিমাণে স্ট্রেস দিয়ে থাকি, তাহলে মেটেরিয়ালটা প্লাস্টিক রিজনে দেখতে পাবে। দেখো আমাদের এই কার্ভটা নিশ্চয়ই তোমরা জেনে থাকবে, স্ট্রেস বনাম স্ট্রেনের কার্ভটা, যেখানে তোমরা আপ টু ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত মেটেরিয়ালের ইলাস্টিক বিহেভিয়ার বা ইলাস্টিক রিজিয়ন পড়ছে, আর তারপরের জোনটা হচ্ছে প্লাস্টিক জোন। তুমি এভাবে বলতে পারো, যদি একটা মেটেরিয়ালকে আপ টু ইলাস্টিক লিমিটের মধ্যে আমি যদি লোড অ্যাপ্লাই করি এবং সেই লোডটাকে আমি যদি আবার তুলে নিই, তাহলে মেটেরিয়ালটা আবার আগের পুনরায় অবস্থায় ফিরে আসে। কিন্তু আমি যদি মেটেরিয়ালটাকে ইল্ড স্ট্রেসের থেকে বেশি লোড দিয়ে থাকি, তাহলে সেই মেটেরিয়ালের মধ্যে কিছুটা পরিমাণ ডিফরমেশন থাকে, দ্যাট মিন্স কিছুটা পরিমাণ স্ট্রেন তার মধ্যে থেকে থাকে। তো সেই তাহলে আমরা চাইবো মেটেরিয়ালের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট ডিফরমেশান ক্রিয়েট হোক, আর এই ডিফরমেশানটা পাওয়া যাবে একমাত্র প্লাস্টিক ডিফরমেশানের মধ্যে। ওকে বন্ধুরা, তো আমরা জানবো তাহলে প্লাস্টিক ডিফরমেশানটা তাহলে কি, প্লাস্টিক ডিফরমেশানের ডেফিনেশানটা কি। প্লাস্টিক ডিফরমেশান কি বলেছে, প্লাস্টিক ডিফরমেশান ইজ দ্য পারমানেন্ট ডিস্টরশান, প্লাস্টিক ডিফরমেশান ইজ দ্য পারমানেন্ট ডিস্টরশান দ্যাট অকার্স হোয়েন এ মেটেরিয়াল ইজ সাবজেক্টেড টু টেনসাইল কম্প্রেসিভ বেন্ডিং অর টর্শন টেস্ট। তার মানে কি বলতে চেয়েছে, প্লাস্টিক ডিফরমেশানটা হচ্ছে একটা পারমানেন্ট ডিস্টরশান যেটা ঘটবে যদি মেটেরিয়ালটা টেনসাইল বা কম্প্রেসিভ বা বেন্ডিং বা টর্শন টেস্টের মধ্যে পড়ে। এবং তারপরে আরেকটা কি জেনেছি যে প্লাস্টিক ডিফরমেশানটা তখনই সম্ভব যদি অ্যাপ্লাইড স্ট্রেস শুড বি হায়ার দ্যান দ্য ইল্ড স্ট্রেস, তার ফলে ফর দ্যাট ইট কজ দ্য ইলংগেশান অর কম্প্রেশান অর বেন্ড, মানে এর ফলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা এক ধরনের ইলংগেশান পেতে পারি বা কম্প্রেশান বা বেন্ড হয়ে যেতে পারে মেটেরিয়ালটা। তো আমরা নর্মালি আমরা টেনসাইল মিন্স আমরা কি বুঝে থাকি যে একটা মেটেরিয়ালকে তাকে যদি বিপরীত দিকে একই মাত্রায় লোড যদি অ্যাপ্লাই করে থাকি, তাহলে
সেটিকে যদি টেনে যদি করে থাকি তাহলে সেটাকে আমরা টেনসাইল লোড বলি, এবং এটাকে আমরা টেনসাইল বলছি। আর কম্প্রেসিভ কোনটাকে বলবো, ঠিক এর অপোজিট, মানে আমরা লোডটা ওয়ার্কপিসের ওপর দেব, দুটো সাইড থেকে সেম লোড যদি একই দিকে আমরা অপোজিট দিকে আমরা দিয়ে থাকি। আচ্ছা, তাহলে এই প্লাস্টিক ডিফর্মেশন ডিপেন্ড করবে নিশ্চয়ই আমার মেটেরিয়ালের প্রপার্টিজের ওপর, কারণ মেটেরিয়ালের প্রপার্টিজ পুরোপুরি ডিপেন্ড করবে মেটা পুরোপুরি ডিপেন্ড করবে মেটেরিয়ালের প্রপার্টির ওপর। আচ্ছা, ডিফর্ম, এখানে তোমরা ভালো করে একটা ওয়ার্ড লক্ষ্য করবে, ডিফর্মেশন রেফার্স টু দ্য চেঞ্জ ইন সাইজ অর শেপ অফ অ্যান অবজেক্ট। এই কথাটার মানে মানে কি হচ্ছে, ডিফর্মেশন যদি আমরা একটা মেটেরিয়ালকে ডিফর্ম যদি না করতে পারি তাকে আমরা শেপ অর সাইজে চেঞ্জ করতে পারি না। তো শেপ অর এতে চেঞ্জ করতে পারবো না। তো আমরা আমরা তাহলে প্রপার্টিগুলো আমরা কী কী জেনেছি এর আগে, আগে আমরা যখন মেটালার্জির বেসিক নলেজ যখন পড়েছি তখন আমরা নিশ্চয়ই জেনে থাকবে ডাকটিলিটি, ম্যালিয়েবিলিটি এসব প্রপার্টিগুলো পড়েছি। তার মধ্যে ডাকটিলিটি প্রপার্টিজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ ডাকটিলিটির সাহায্যে আমরা একটা মেটালকে টেনে তাকে বড় করতে পারি। তো যদি একটা মেটেরিয়ালের ডাকটিলিটি যদি খুবই কম হয় তাহলে সেই মেটেরিয়ালটার ওপর কখনো কাজ করতে পারি না। তাই আমরা যদি মেটেরিয়ালকে একটা সার্টেন অ্যামাউন্ট টেম্পারেচারে সেটাকে আমরা যদি হিট করি, হিট করে তাকে একটা সফট রেঞ্জে নিয়ে যাই, তাহলে মেটেরিয়ালটার প্লাস্টিক ডিফর্মেশন দিতে খুবই ইজি হয়। কারণ আমরা পারি না একটা হার্ড মেটেরিয়ালের ওপর ডাইরেক্ট হচ্ছে আমরা হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার অর স্ট্রেস অ্যাপ্লাই করে সেটাকে কনভার্ট করা একটা ইউজেবল প্রোডাক্টে। তো আমাদের একটা, তাই আমরা কি করি, একটা মেটেরিয়ালকে তার ওপর লোড অ্যাপ্লাই করার আগে মেটেরিয়ালটাকে আমরা একটা সার্টেন টেম্পারেচারে হিট করে নিই। তো জানতে হবে যে সেই টেম্পারেচার, আমরা তো পারবো না যে কোনো টেম্পারেচারে আমরা তো হিট করতে পারি না, তাই আমাদের একটা পার্টিকুলার টেম্পারেচার জানতে হবে যে কোন টেম্পারেচারে আমরা কোন মেটেরিয়ালটাকে হিট করতে পারি। তো আমরা জানবো যে এই ওয়ার্কিং টেম্পারেচারের ওপরেই আমাদের প্লাস্টিক ডিফর্মেশনটা পেতে গেলে দুটো প্রসেস রয়েছে, একটা হট ওয়ার্কিং প্রসেস আর একটা কোল্ড ওয়ার্কিং প্রসেস। তো আমরা জানবো হট ওয়ার্কিং প্রসেসটা কখন করব আর তার ডেফিনেশনটা কি, এবং কোল্ড ওয়ার্কিং প্রসেসটা কখন করব তার ডেফিনেশন কি। তো হট ওয়ার্কিং প্রসেস অর কোল্ড ওয়ার্কিং, হট ওয়ার্কিং মূলত ডেফিনেশনটা আমরা জেনে নেব। হট ওয়ার্কিং মিন্স দ্য ওয়ার্কিং অফ মেটাল অ্যাবাভ দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার ইজ কল্ড হট ওয়ার্কিং। দ্য টেম্পারেচার রেঞ্জ শুড বি 0.6 টু 0.7 ইন্টু টিএম। তো এখানে টিএমটা কি অ্যাকচুয়ালি, এখানে টিএম হচ্ছে হোয়ার দ্য টিএম ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ মেটাল, মেটালের মেল্টিং পয়েন্ট। সাপোজ আমরা একটা লোহাকে নিয়ে কাজ করছি, তো আমরা লোহার মেল্টিং পয়েন্ট আমরা আমরা জানি কত, 1539। তো হোয়াট ওয়ার্কিং টেম্পারেচার অফ এফি, সো ফ্রম দিস কন্ডিশন 0.6 টু 0.7 ইন্টু টিএম, দ্যাট মিন্স 1539। সো রেঞ্জ উড বি 0.6 ইন্টু 1539 টু 0.7 ইন্টু 1539। সো দিস ইজ দ্য রেঞ্জ অফ হট ওয়ার্কিং টেম্পারেচার অফ এফি। তো এখানে আমরা একটা জিনিস জানতে পারছি, মূলত একটা ওয়ার্ড আমাদের খুব সব জিনিসের মধ্যে আসছে, সেটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারটা একটা মূলত কি জিনিসটা কি, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হলো সেই টেম্পারেচারটা, মানে আমরা
সেই মিনিমাম টেম্পারেচার, যে টেম্পারেচারের মধ্যে মেটেরিয়ালের মেটেরিয়ালটা রিক্রিস্টালাইজড হয়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে তার গ্রেন স্ট্রাকচারের চেঞ্জ হয়ে যায়, বা অন্যভাবে তুমি বলতে পারো তার গ্রেনের রিফর্মেশন হয়। মানে সাপোজ ধরো একটা মেটেরিয়াল তার ইনিশিয়াল পজিশনে তার গ্রেনসগুলো এইভাবে তার গ্রেনসগুলো রয়েছে, তো এখান থেকে যখন তার উপর হট ওয়ার্কিং করব, হট ওয়ার্কিং করার পর আমরা দেখব যে তার এই গ্রেন স্ট্রাকচারটা, সাপোজ এই গ্রেন স্ট্রাকচার ইলঙ্গেটেড গ্রেন স্ট্রাকচার হয়ে যেতে পারে, বা তার গ্রেন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে অন্যরকম গ্রেনের একটা ফর্মেশন সৃষ্টি হয়ে যেতে পারে। এইভাবে ইলঙ্গেটেড গ্রেন স্ট্রাকচার তৈরি হতে পারে লাইক দিস। তো তো আমরা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারটা তাহলে কি হলো, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হলো ইট ইজ দ্য মিনিমাম টেম্পারেচার হোয়ার দ্য মেটেরিয়ালস বিকাম রিক্রিস্টালাইজড, দ্য মেটেরিয়ালস বিকাম রিক্রিস্টালাইজড। অ্যানাদার ওয়ে উই ক্যান সে ইট ইজ দ্য মিনিমাম টেম্পারেচার হোয়ার নিউ গ্রেনস আর ফর্ম। ওকে, দিস ইজ দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। তাহলে আমাদের হট ওয়ার্কিং টেম্পারেচারটা আমরা কি পড়েছিলাম, হট ওয়ার্কিং টেম্পারেচারটা আমরা পড়েছিলাম যে দ্য ওয়ার্কিং অফ মেটাল অ্যাবাভ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। তাহলে আমরা যদি একটা মেটেরিয়ালকে হিট করি রিক্রিস্টালাইজেশনের টেম্পারেচারের ওপর হিট করি, তাহলে সেটা তারপর আমি যদি তার প্রসেসটা প্রসেস নিয়ে কাজ করি, তাহলে সেটা আমাদের হবে হট ওয়ার্কিং প্রসেস। তাহলে এই হট ওয়ার্কিং প্রসেসটা মূলত একটা হাই টেম্পারেচারের ওপর করছি, বাট বিলো দ্য মেল্টিং পয়েন্ট বা বিলো দ্য সলিড সলিড বিলো দ্য সলভাস পয়েন্ট। তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দিস হট ওয়ার্কিং প্রসেস, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অ্যাজ ইট ইজ ওয়ার্ক অ্যাট হাই টেম্পারেচার। সো যেহেতু এটা আমাদের একটা হাই টেম্পারেচারে হচ্ছে, তাই মেটেরিয়ালসের প্রপার্টিজ আর ইউনিফর্ম প্রপার্টিজটা পাওয়া যায়। আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে কি, দেয়ার ইজ লেস রিস্ক অফ ক্র্যাক, ক্র্যাক হওয়ার সম্ভাবনাটা খুব কম ইন কেস অফ হট ওয়ার্কিং প্রসেসে, ক্র্যাক হওয়ার সম্ভাবনাটা এর মধ্যে কম। আচ্ছা, আর কি হতে পারে, লেস স্ট্রেস রিকোয়ার, যেহেতু মেটেরিয়ালটাতে আমরা হিট করছি হাই টেম্পারেচারে, তো মেটেরিয়ালটা অলরেডি অনেকটা সফট পজিশানে রয়েছে, তাই আমরা যে প্লাস্টিক ডিফর্মেশানটা দিতে চাই মেটেরিয়ালটা, দ্যাট মিন্স যে ডিফর্মেশানটা দিতে চাই মেটেরিয়ালটাতে, তাহলে সেই ডিফর্মেশানটা পেতে গেলে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রেস আমরা অ্যাপ্লাই করলেই আমরা সেই প্লাস্টিক ডিফর্মেশানটা পেয়ে থাকি। তো আমাদের অ্যামাউন্ট অফ স্ট্রেসটা এখানে কম লাগছে। আর কি হতে পারে, যে ইট রিকোয়ার্ড লেস এনার্জি ফর প্লাস্টিক ডিফর্মেশান, যে এনার্জিটা দরকার প্লাস্টিক ডিফর্মেশানের জন্য সেটাও কম লাগবে, যেহেতু হাই টেম্পারেচারে হচ্ছে, কারণ হচ্ছে অ্যাট হায়ার টেম্পারেচারে মেটেরিয়াল উড বি ডাকটাইল অ্যান্ড সফট, ডাকটাইল হবে এবং সফট হবে। আচ্ছা, দিস ইজ দ্য অ্যাডভান্টেজ, বাট এর মধ্যে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে, যেহেতু আমরা মেটেরিয়ালটাকে হাই টেম্পারেচারে হিট করছি, মেটেরিয়ালটাকে একটা হাই টেম্পারেচারে হিট করছি, তাহলে মেটেরিয়ালের মধ্যে আমরা নর্মালি হচ্ছে ওয়ার্কিং প্রসেসটা চালিয়ে থাকি আউটার অ্যাটমসফিয়ারে, তো সেখানে আমরা মেটেরিয়ালটাকে কোনোভাবে প্রোটেক্ট করছি না আউটার অ্যাটমসফিয়ার থেকে, তো অক্সিডেশন প্রসেস হয়ে হওয়ার অক্সিডেশন হওয়ার চান্সটা খুবই বেশি থেকে যায়। তাই এখানে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হেভি অক্সিডাইজেশন অকার্স ডিউরিং হট ওয়ার্কিং প্রসেস, ডিউরিং হট ওয়ার্কিং প্রসেস অক্সিডেশন হওয়ার প্রবণতাটা বেশি। তো সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ইট প্রডিউস পোর সারফেস ফিনিশ, অবভিয়াসলি যদি আমাদের অক্সিডেশন ঘটে মেটেরিয়ালের মধ্যে অক্সিডেশন ঘটে, তাহলে
আমরা পারবো না, সারফেস ফিনিশটা কন্ট্রোল করতে পারবো না। আর যদি আমরা সারফেস ফিনিশ কন্ট্রোল করতে না পারি, তাহলে তার যে ক্লোজ ডাইমেনশন টলারেন্স, সাপোজ ক্লোজ ডাইমেনশনাল টলারেন্স বলতে আমরা বলতে চেয়েছি, সাপোজ একটা মেটেরিয়াল, যে মেটেরিয়ালটাকে সাপোজ ধরো তুমি 10 mm এ তৈরি করতে চাও, তো সেই 10 mm তৈরি করতে গিয়ে তুমি সমস্ত কিছু প্ল্যান করেছো 10 mm তৈরি করবে, কিন্তু যেহেতু অক্সিডেশন হয়েছে, অক্সিডেশন হওয়ার ফল বা স্কেলিং ফর্মেশন হয়েছে, তার ফলে মেটেরিয়ালটি হার্ড হয়ে গিয়ে সেই অংশটা ভেঙে গিয়ে সেটা ছোট হয়ে গেল। তো সাইজে যদি মেটেরিয়ালটা ছোট হয়ে যায়, 10-এর জায়গায় 9 হয়ে যায় বা 9.5 হয়ে যায়, সেটাকে আমরা ক্লোজ টলারেন্স বলতে পারি না। তো তার মধ্যে তাহলে আমরা যে টলারেন্সটা কখনো মেনটেন করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ অফ হট ওয়ার্কিং। তো আমরা নেক্সট চলে আসব কোল্ড ওয়ার্কিং এর উপর। কোল্ড ওয়ার্কিং প্রসেস, দেখো আমরা এখানে সব থেকে যে জিনিসটা জেনে থাকবো সেটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, মানে যদি আমরা হায়ার রিক্রিস্টালাইজেশন করি তাহলে মেটেরিয়ালের গ্রেন স্ট্রাকচার চেঞ্জ হবে, আর সেই প্রসেসটা হবে রিক্রিস্টালাইজেশন, সেই প্রসেসটা হবে হট ওয়ার্কিং প্রসেস। আচ্ছা, তো কোল্ড ওয়ার্কিং প্রসেসটা আমরা কোনটাকে বলবো? তাহলে প্লাস্টিক ডিফর্মেশন অফ মেটালস, প্লাস্টিক ডিফর্মেশন অফ মেটালস হ্যাপেন বিলো দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, বিলো দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, দ্য টেম্পারেচার রেঞ্জ শুড বি 0.3 TM হোয়ার দ্য টিএম ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ মেটাল। তার মানে বলতে চেয়েছে এখানে টেম্পারেচার রেঞ্জটা হবে 0.3, যেখানে হট ওয়ার্কিং এর ক্ষেত্রে, তার মানে কি জানতে পারলাম, হট ওয়ার্কিং ওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা রেঞ্জটা, তো আমরা কি জানলাম যে কোল্ড ওয়ার্কিং প্রসেসে যে টেম্পারেচার রেঞ্জ, কোল্ড ওয়ার্কিং প্রসেসে টেম্পারেচার রেঞ্জটা আমরা যেটা জানলাম সেটা হচ্ছে 0.3 × TM, তো যেখানে টিএমটা আমাদের মেল্টিং পয়েন্ট। আমরা হট ওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা যেটা আমরা জেনেছিলাম কত, 0.6 থেকে 0.7 × TM, তো এটা একটা একটা হাই টেম্পারেচারে করছি আমরা, হট ওয়ার্কিং প্রসেসটা হাই টেম্পারেচারে মূলত করা হয়, আর কোল্ড ওয়ার্কিং প্রসেসটা যেটা আমরা করছি সেটা আমরা নর্মালি 0.3 TM বা কখনো আমরা 0.3 TM এর নিচে করে থাকি। তো যদি 0.3 TM হয় তাহলে এটা অনেকটাই কম টেম্পারেচার ইন কেস অফ অ্যালুমিনিয়াম মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা কোল্ড ওয়ার্কিং টেম্পারেচার অ্যাপ্রক্স রুম টেম্পারেচার থেকে জাস্ট একটু উপরে আমরা নিয়ে থাকি, অনেকটাই কম টেম্পারেচার আমরা ইউজ করে থাকি। তো কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকি, যেগুলো আমরা হট ওয়ার্কিং এর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ পেয়েছিলাম সেগুলো আমাদের কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে থাকবো। তো অ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে, যে ইট প্রডিউস দ্য বেটার সারফেস ফিনিশ। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমরা হট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে দেখতে বলেছিলাম যে ইট প্রডিউসড পুয়োর সারফেস ফিনিশ। পুয়োর সারফেস ফিনিশ কেন, কারণ হচ্ছে অক্সিডেশন স্ক্যালিং এসবগুলো ফর্ম করে মেটেরিয়ালের ওপর, কিন্তু যেটা যেহেতু লো টেম্পারেচারে হচ্ছে তো ইট প্রডিউসড বেটার সারফেস ফিনিশ, সারফেস ফিনিশটা খুবই ভালো হয় কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে। আর ক্লোজ টলারেন্স ক্যান বি মেনটেন, যেহেতু আমরা খুব কম টেম্পারেচারে এটাকে কাজ করছি, তাই এটা কি হতে পারে, এটা টেম্পারেচারটা লোয়ার টেম্পারেচার, তো এর মধ্যে স্ক্যালিং বা অক্সিডেশন ফর্মেশন হওয়ার চান্সটা কম, তাহলে আমরা সেক্ষেত্রে টলারেন্সটাও গুড পাবো। আচ্ছা, যত করলেও আমাদের এদের মধ্যে যে ডিসঅ্যাডভান্টেজগুলো পেয়ে থাকি ইন কেস অফ কোল্ড ওয়ার্কিং, সেই কোল্ড ওয়ার্কিং কী হতে পারে, সেটা হচ্ছে দেয়ার ইজ এ মোর রিস্ক অফ ক্র্যাক,
কি এই প্রসেসটাকে খুব লো টেম্পারেচারে হচ্ছে, তাহলে যেহেতু লো টেম্পারেচারে হচ্ছে আমরা যে প্লাস্টিক ডিফর্মেশন যেটা দরকার আমার মেটেরিয়ালটাকে ডিফর্ম করে ইউজেবল যে শেপটাকে বানাবো, সেই শেপটা বানাতে যে প্লাস্টিক ডিফর্মেশনটা দরকার, সেই প্লাস্টিক ডিফর্মেশনটা পেতে গেলে আমাদের যে হাই অ্যামাউন্ট অফ প্রেশারটা লাগবে, তো হাই অ্যামাউন্ট অফ প্রেশার যদি একটা মেটেরিয়ালের ওপর প্রেস করা হয় তাহলে সেটাতে ক্র্যাক হওয়ার চান্সটা বেশি হবে, তো এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে ওর আরও যে ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড রিসিডুয়াল স্ট্রেস আর প্রডিউস, তো এর মধ্যে এক ধরনের স্ট্রেস যেটা ইন্টারনালি স্টোর হবে, যার ফলে ইন কেস অফ কোল্ড ওয়ার্কিং এর হওয়ার ফলে মেটেরিয়ালগুলো খুব হার্ড হয়ে যায়, যাকে আমরা পরবর্তীকালে পড়ব যে এর ফলে কোল্ড ওয়ার্কিং এর ফলে স্ট্রেন হার্ডেনিং হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে ইন কেস অফ মেটেরিয়াল, ইন কেস অফ কোল্ড ওয়ার্কিং প্রসেস, সরি, ইন কেস অফ কোল্ড ওয়ার্কিং প্রসেস। ওকে, তো আমাদের যে মূলত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পলিটেকনিক মেটালার্জি বিভাগের যে কোশ্চেনগুলো আসে এই ওয়ার্কিং প্রসেসের ওপর, মেটাল ওয়ার্কিং প্রসেসের ওয়ার্কিং টেম্পারেচারের ওপর, সেটা মূলত আসে হোয়াট ইজ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, রিক্রিস্টালাইজেশনটা কী, এবং সব থেকে যেটা মোস্ট ভাইটাল ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ হট ওয়ার্কিং অ্যান্ড হোয়াট ইজ কোল্ড ওয়ার্কিং, বা এটা তোমাদেরকে ঘুরিয়ে কোশ্চেনটা করতে পারে যে ডিফারেন্স বিটুইন হট ওয়ার্কিং অ্যান্ড কোল্ড ওয়ার্কিং, তো ডিফারেন্স বিটুইন কোল্ড ওয়ার্কিং হট ওয়ার্কিং তোমাদেরকে আমি হট ওয়ার্কিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কোল্ড ওয়ার্কিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা বলেছি, তো এখান থেকে তোমরা নিশ্চয়ই এখান থেকে তোমরা এদের ডিফারেন্সটা বার করতে পারবে। দেখো তোমরা ভালো করে করতে পারবে যে যদি আমরা একটা ডিফারেন্স দেখতে চাই তাহলে আমরা হট ওয়ার্কিং এর যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা আমরা কি জানতে জানি যে ওয়ার্কিং অফ মেটাল অ্যাবাভ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। দেখো এখানে ইন কেস অফ কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে দেখো প্লাস্টিক ডিফর্মেশন অফ মেটালস হ্যাপেন বিলো রিক্রিস্টালাইজেশন, তাহলে আমরা বলতে পারি ইট ওয়ার্ক বিলো রিক্রিস্টালাইজেশন, আর ওটা বলতে পারি ইটস ওয়ার্ক অর ইট হ্যাপেন্স অ্যাবাভ রিক্রিস্টালাইজেশন, এটা একটা ডিফারেন্স হতে পারে। আরেকটা কি ডিফারেন্স হতে পারে যে এখানে লেস স্ট্রেস রিকোয়ার্ড ইন কেস অফ হট ওয়ার্কিং, এর ক্ষেত্রে কি হবে হাই স্ট্রেস রিকোয়ার্ড হবে যেহেতু লো টেম্পারেচারে হচ্ছে, মেটেরিয়াল এখানে ইউনিফর্ম ইজ ইউনিফর্ম, আর এখানে কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে কি হবে মেটেরিয়াল ইজ নন ইউনিফর্ম, থ্রু আউট দ্য মেটেরিয়ালস আর প্রপার্টিজ আর নট ইউনিফর্ম, এটা হবে। তার আরেকটা কি হতে পারে দেয়ার ইজ এ লেস রিস্ক ফর ক্র্যাক, ক্র্যাকটা হওয়ার প্রবণতাটা কম, আর এখানে যেহেতু স্ট্রেন হার্ডেনিং হওয়ার যেহেতু স্ট্রেন হার্ডেনিং হয়ে যায় বা মেটেরিয়ালটা হার্ড হয়ে যায় তাই মেটেরিয়ালটা মধ্যে ক্র্যাক হওয়ার চান্সটা বেশি। পরে আমি যখন আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের একটা জিনিস জানতে পারবে তখন যে কেন আমরা কোল্ড ওয়ার্কিং করলে আমাদের মেটেরিয়ালটা কেন অ্যাকচুয়ালি হার্ড হয়ে যায়, সেই জিনিসটা আমি চেষ্টা করবো তোমাদের পরে নেক্সট ভিডিওর মাধ্যমে সেটাকে বোঝানোর। অলরেডি এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে, 20 মিনিটের ওপর অলরেডি ভিডিওটা হয়ে গিয়েছে, তো বন্ধুরা যদি তোমরা এর থেকে এই হট ওয়ার্কিং কোল্ড ওয়ার্কিং এবং তার ডিফারেন্স আর প্লাস্টিক ডিফর্মেশনটা কী এসবগুলো যদি বুঝে থাকো তাহলে আমি খুশি হব যে তোমাদেরকে আমি কিছুটা বোঝাতে পেরেছি, আর আমার মধ্যে কিছু হয়তো ভুল বলে থাকতে পারি বা ভুল হতে পারে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, গুড নাইট।